हेलो अस्सलाम वालेकुम। टूर আসসালামু আলাইকুম। ট্যুরিস্ট লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, ধন্যবাদ। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসছি আমাদের আলামিন সোনামণি। এই যে দেখা যাচ্ছে নীল জ্যাকেট পরা পার্কে খেলতেছে। তো আমরা যেখানে আসছি এটা হলো ম্যানচেস্টারের অ্যানিলিস পার্ক। তো অ্যানিলিস পার্কে এই মুহূর্তে আমরা ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের, শীতের দিন, তারপরেও বাচ্চা খেলতে চাচ্ছে, কিছুই করার নেই। তো আমরা চলে আসছি পার্কে, আমাদের বাবা খুব মজা করছে, রানিং হেয়ার অ্যান্ড দেয়ার। তো আপনাদেরকে আমরা পার্কটা দেখাই, এখানে বাচ্চারা ইজিলি খেলতে পারে। আশেপাশে গাছ আছে কিন্তু গাছে কোনো পাতা নাই দেখা যাচ্ছে, তার কারণ শীতের দিন, তো শীতের দিনে সব পাতা ঝরে যায়। আবার এই গাছগুলো পাতা ভরে উঠবে কিছুদিন পর। এই যে পাশে রাস্তা, এই মুহূর্তে পার্কে শুধু আমরা তিনজনই, কেউ নাই, কারণ শীতের দিনে সাধারণত কেউ আসে না। যখন রোদ উঠে তখন, এখন আকাশও মেঘলা, এই যে মেঘ দেখা যাচ্ছে, কারণ ইংল্যান্ডের বৃষ্টির কোনো ঠিক নাই। এই বৃষ্টি নাই, এই রোদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন নতুন জায়গায় ঘুরতে যাব, আপনাদেরকে শেয়ার করব। আপনারা কমেন্টসে আমাদেরকে বলবেন কেমন লেগেছে। পিছনে খোলা মাঠ, সবুজ দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। পার্কের আর একটা পার্ট ওইখানে, ওইখানে অলরেডি আমরা ঘুরেছি। আর ইউকের বেশিরভাগ বাড়িগুলোই এরকম দুইতলা, কারণ এগুলো যাতে ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায় সেরকম করে বানায়, সবগুলো কাঠের বাড়ি। বাইরে থেকে মনে হয় দেওয়াল দেওয়াল আছে, সিমেন্টের ওয়াল আছে, বাট ভিতরের পার্ট কাঠের বাড়ি, দুইতলা, সিঁড়ি, সব কাঠের, ফ্লোর কাঠ, ওয়াল কাঠ, যার জন্য ঠান্ডা লাগে না। তো এখানে ঠান্ডার দেশ মনে হলেও আসলে ঘরের ভিতরে একটু ঠান্ডা লাগে না, বরং ভালোই লাগে, ওয়ার্মিং। আর ইউকের সবচেয়ে মজা হলো ঘুম, ঘুমটা সবচেয়ে মজা। ঘুমাতে কেমন লাগে বাবা? অনেক ভালো লাগে, একদম গভীর। শীতের দিনে আমরা বাংলাদেশে যেমন ঘুমাই মজা করে লেপের নিচে, আর এখানে 12 মাসে মজা করে ঘুমানো যায়, এই একটা মজা। যে ইংল্যান্ডে ঘুমটা অনেক আনন্দের। আমাদের বাবাটা বড় হয়ে যাচ্ছে, সবাইকে অনেক ধন্যবাদ। আবার কোনো নতুন জায়গায় যেয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।